লোকসভা নির্বাচনকে সামনে রেখে পুরুলিয়া জেলার পুঞ্চা ব্লকের পুঞ্চায় অনুষ্ঠিত হল তৃণমূল কংগ্রেসের কর্মী সভা। আগামী লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয় ছিনিয়ে আনার জন্য সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে লেগে পড়েছেন তৃণমূল কংগ্রেসের নেতা নেতৃত্বরা। আজ বৃহস্পতিবার পুঞ্চায় নির্বাচনের কর্মী সভায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের পুরুলিয়া লোকসভা প্রার্থী শান্তিরাম মাহাতো, পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের মন্ত্রী সন্ধ্যারানী টুডু, পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো, তৃণমূল কংগ্রেসের প্রাক্তন জেলা সভাপতি গুরুপদ টুডু ও বর্তমানে সহসভাধিপতি সুজয় ব্যানার্জি ছাড়াও অন্যান্যরা। তোমার সামনে সবাই বুথে বুথে বসুন, অঞ্চলে অঞ্চলে বসুন, সবাই বুথে মিটিং করবেন, অঞ্চলে মিটিং করবেন, মায়েরা বোনেরা এখানে উপস্থিত আছেন তারাও বুথে বুথে বসবেন, মিটিং করবেন। আমাদের যেহেতু 2011 থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলার উন্নয়ন করেছেন এটা সবাই বলেছে, আপনারা জানেন, আমি সেদিকে যাচ্ছি না। শুধু আজকেই আমাদের শপথ নিতে হবে, গণতন্ত্রের অধিকার আমাদের অধিকার বাঁচার লড়াইতে আমাদের জিততে হবে। মেন কথা হলো আমাদের লোকসভার প্রার্থী, আমাদের মাননীয় শান্তিরাম মাহাতো মহাশয় আমাদের সবার প্রিয় প্রার্থী, তাতে আমরা বিপুল ভোটে জয়যুক্ত করে আমরা লোকসভায় পাঠাবো। আমরা সবাই তৈরি, তো আগের থেকে সবাই তৈরি, তাই আমি সবাইকে এই কথাটা বলবো, আগের বিধানসভা আগের লোকসভাতেও আমরা কিন্তু লিড দিয়েছি, এবারও যাতে বিপুল লিড হয় তার জন্য আপনাদের কাছে আমি বারবার এই কথাটা বলব। কারণ আমরা বিধানসভায় জিতেছি, আমরা পঞ্চায়েতে ভালো রেজাল্ট করেছি, আমরা জেলা পরিষদে ভালো রেজাল্ট করেছি, আমরা পঞ্চায়েত সমিতিতে ভালো রেজাল্ট করেছি এবং লোকসভাতেও আমরা লিড দিয়েছি। তাই এবারে যে লোকসভার প্রার্থী তাতে আমরা প্রত্যেকে ডোরে ডোরে প্রত্যেকে সবাই যাব। এখানে সবাই নেতৃত্ববর্গ আছে, কর্মীগণ আছে, আমরা অঞ্চল মিটিংয়ে আমরা যাব। আমি অবশ্যই আপনি বলবেন আমি থাকবো, অঞ্চল মিটিংয়ে কোনো সমস্যা না হয় সেই জন্য আমরা সমাধান করে নেব। মেন কথা হলো সমস্যা আমরা সমস্যা সমাধান করে আমরা সবাই মিলে একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে লোকসভার প্রার্থীকে আমরা দিল্লির মসনদে পাঠাবো। সবাইকে একসঙ্গে আমাদের লড়তে হবে, সেটা শপথ নিতে হবে। আমরা এক কথায় আমি বিশ্বাস রাখি আমার বিধানসভা পারবে, পুঞ্চা ব্লক আমার পারবে, কিন্তু পুঞ্চা ব্লক বারবার লিড দিয়েছে লোকসভাতে, বিধানসভাতে, পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদে। তাই পুঞ্চা ব্লক আগামী দিনে ভালো লিড দিয়ে দেখাবে এবং আমাদের লোকসভার প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করবে। আমি আগেই বলেছি বক্তব্য দীর্ঘায় করব না, আমাদের অবজারভার এখানে পর্যবেক্ষক উপস্থিত আছেন, আমাদের প্রার্থী আছেন, আমি আপনাদের কাছে এইটুকুই আবেদন করব, আমরা কাল থেকে আমরা প্রত্যেকটা ডোরে ডোরে যাব, বুথে বুথে বসব, অঞ্চলে অঞ্চলে বসব, প্রত্যেকটা কর্মীগণকে আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে। আমাদের আর বেশি সময় নেই, মাত্র এক মাস দেড় মাসের মতো এক মাসেই সময় আছে, দেড় মাসও নয়। তাই প্রতিদিন আমরা যদি দৈনন্দিন আমরা মিটিং করি তাহলে আমাদের যেগুলো প্রকল্প আমরা সবাইকে বলতে পারবো, সবাইকে বলবো, ডরে ডরে বলবো। সুতরাং বিজেপির কোনো উন্নয়ন নেই, তাই বিজেপিকে একটা ভোটও নয়, সব ভোট জোড়া ফুলে সব ভোট মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেব, সব ভোট আমাদের প্রার্থী দলীয় প্রার্থী আমাদের শান্তিরাম মাহাতো মহাশয়কে দেব এবং দিল্লি পাঠাবো। এইটুকু বলে সবাইকে ধন্যবাদ নমস্কার জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, জয় বাংলা।